আর যখনই মার্টিনের কাছে এই কমিউনিকেট করার প্রোগ্রাম আসে, তখনই মার্টিন বলতে শুরু করে ওই সত্য যেটা ও 10 বছর ধরে তার ভিতর দেবে রেখেছিল। হেই বন্ধুরা, আমি সানু, আর আজের ওয়ান্ডার ফ্যাক্টরির এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন একটি সত্য ঘটনা যেটা দেখে আপনার লোম ঘাড়া হয়ে যাবে। আপনি কি কোনোদিন নরককে ইমাজিন করেছেন? মানে ওই জায়গা যাকে ইমাজিন করে আপনি ভয়ে কেঁপে উঠবেন, যেখানে আপনি আপনার শত্রুকেও পাঠাতে চাইবেন না। কিন্তু দুঃখের ব্যাপার হলো, এই পৃথিবীতে এমন কতগুলি মানুষ আছে যারা তাদের জীবনে নরককে এক্সপিরিয়েন্স করেছে, আর সেখানকার দুঃখ ব্যথা যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীতে ঘুরে এসেছে ওই নরকের কাহিনী শোনাতে। এক এমন জায়গার কাহিনী যেখান থেকে 90% লোক বেঁচে ফিরেই আসতে পারে না, যেখানে পাওয়া যায় শুধুই যন্ত্রণা, যেখানে আপনার নিজের শরীরের উপর আপনার নিজেরই কন্ট্রোল থাকে না, এক কথায় বলা যায় তো জীবিত লাশ, অর্থাৎ কোমা। তো এই কাহিনীটি হলো সাউথ আফ্রিকাতে থাকা এক 12 বছরের ছেলের, যার নাম হলো মার্টিন পিস্টোরিয়াস। মার্টিনের লাইফ হাসি খুশিতে কাটছিল। January 1988, মার্টিন যখন স্কুল থেকে বাড়ি ফিরল, তখন ও ওর বাড়িতে বলে যে তার গলায় হালকা ব্যথা আছে, যেটা অত বড় কিছু নয়, রাইট? কিন্তু দুঃখের বিষয় হলো যে ওই দিনের পর থেকে মার্টিন আর কোনোদিন স্কুল যায়নি। কিছু মাস পেরোতে না পেরোতে মার্টিনের শরীরের অবস্থা খারাপ থেকে খারাপ হতে থাকে, আর কিছু মাস পরে মার্টিনের পুরো শরীরের কন্ট্রোল মার্টিনের কাছ থেকে যেতে শুরু করে, আর সাথে সাথে ওর ব্রেন পাওয়ারও কমতে থাকে এবং মেমোরি লস হতে থাকে। আর এর কিছুদিন পর মার্টিন কোমাতে চলে যায়। মার্টিনের এই অবস্থার কি কারণ ছিল তা কেউ বলতে পারেনি, কিন্তু ডক্টরের মতে মার্টিনের এই অবস্থার কারণ হলো ক্রিপ্টোকোসিয়াল মেনিনজাইটিস অথবা সেরিব্রাল টিউবারকিউলোসিস। ছোটবেলাতে তার এই দুটি রোগ ছিল, কিন্তু খুবই লেট হয়ে গিয়েছিল, কারণ কোনো কিছু ঠিক করার আগে মার্টিন কোমাতে চলে যায়। ডক্টরের সব ট্রিটমেন্ট ফেল হয়ে যায় এবং সর্বশেষে ডক্টররাও হার মেনে নেয় আর মার্টিনকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়। মার্টিন পুরোপুরিভাবে বাইরের জগৎ থেকে আলাদা হয়ে যায় আর এক জীবিত লাশে পরিণত হয়। এমনিতে ডেটা অনুসারে কোমাতে যাওয়ার পর 58% লোক কোনোদিন বেঁচে ওঠে না, আর 4 দিন কোমাতে থাকার পর বেঁচে ওঠার সম্ভাবনা কেবলমাত্র 7% হয়ে যায়, আর যদি কেউ 2 সপ্তাহ কোমাতে থাকে তাহলে তার বেঁচে ওঠার সম্ভাবনা মাত্র 2% থেকে যায়। আর মার্টিন এইসব সম্ভাবনাকে পেরিয়ে 12 বছর কোমাতে ছিল, আর 12 বছর বাদ কোমার থেকে উঠে নর্মাল লাইফে ফিরেও এসেছিল। তো কেমন ছিল মার্টিনের এই কোমার লাইফ, আর 12 বছর ধরে কী কী ঘটেছিল ওই জীবন্ত লাশের ভিতর, আর নর্মাল লাইফে মার্টিন ফিরে আসার পর কী বলেছিল, চলুন দেখা যাক। কিন্তু তার আগে প্লিজ আমাদের ওয়ান্ডার ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলে প্রেস করে নিন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি কোনোদিন মিস না করেন। 10 বছরের চেয়েও বেশি সময় মার্টিন ঘরে কাটায় এক জীবন্ত লাশ হিসেবে, কারণ কোমাতে যাওয়ার কিছু বছরের মধ্যে মার্টিনের ব্রেন জেগে ওঠে আর সে ভিতর থেকে জেগে ওঠে। কিন্তু এই কথাটা সে বাইরে গিয়ে কীভাবে পৌঁছাবে, কারণ তার শরীরের কন্ট্রোল তার কাছে এখনও আসেনি, সে তার শরীরের এক ফোঁটাও নাড়াতে পারছে না। তো 10 বছরের চেয়েও বেশি সময় মার্টিন এভাবে কাটায়, মানে নিজের শরীরের মধ্যে নিজেই বন্ধু। আপনি একবার ইমাজিন করুন এরকম জীবন কেমন হবে। আপনার শরীর থেকে যদি আপনার কন্ট্রোলে নিয়ে নেওয়া হয়, মানে আপনি আপনার শরীরের ভিতর বেঁচে থাকবেন, বাট আপনার শরীরকে আপনি এক ফোঁটা নড়াতে পারবেন না, এমনকি চোখের পাতাও ফেলতে পারবেন না, পুরো বডি ফ্রিজ, মানে আপনার শরীরের মধ্যে এক জেল, এক সাইলেন্ট জেল। কল্পনা করেই ভয় লাগছে, তাই না? তো এভাবে মার্টিনের জীবন কাটছিল, আর একদিন এক এমন চমৎকার হলো যেটা মার্টিন এবং মার্টিনের পরিবারকে খুশি করে দিয়েছিল। 25 বছর বয়সে মার্টিন তার জেগে ওঠার সংকেত বাইরে দেখাতে পেরেছিল, যখন মার্টিন তার রেগুলার চেক আপে চোখ নাড়িয়ে এটা বোঝাতে পেরেছিল যে সে ভিতর থেকে জেগে উঠেছে। আর রেগুলার চেক আপে এটা ধরা পড়ার সাথে সাথে মার্টিনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মার্টিনের মম তার জব ছেড়ে দেয়, পুরো টাইম মার্টিনের সেবা শুশ্রূষায় লাগিয়ে দেয়, আর মার্টিন কিছুটা সুস্থ হতেই মার্টিনের মম এক এমন কম্পিউটার প্রোগ্রাম বানায় যার সাহায্যে মার্টিন কমিউনিকেট করতে পারে। আর যখনই মার্টিনের কাছে এই কমিউনিকেট করার প্রোগ্রাম আসে, তখনই মার্টিন বলতে শুরু করে ওই সত্য যেটা ও 10 বছর ধরে তার ভিতর দেবে রেখেছিল। ও এক এমন সত্য ঘটনা বলে যেটা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে। যদি আপনি ভিডিওটি এখনও পর্যন্ত লাইক না করে থাকেন, তো বন্ধু মার্টিনের জন্য ওই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। মার্টিনের মতে কোমাতে যাওয়ার কিছু বছরের মধ্যে ও ভিতর থেকে জেগে ওঠে, ওর কনসিয়াসনেস পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায়,
ও বুঝতে পারে এবং শুনতে পারে যে আশেপাশে কি হচ্ছে। ও সবার কথাই শুনতে পারত কিন্তু কিছু বলতে পারত না, কারণ ওর শরীর তখনও প্যারালাইসিস ছিল। মার্টিন বলেছিল যে হুঁশ আসার কিছু বছর পর যখন ও বুঝতে পারে যে এরপর ও দুনিয়াতে এভাবে তার বাকি জীবন কাটাবে, তখন ওর খুবই দুঃখ হয়েছিল। ও ভিতর থেকে নর্মাল হয়ে গিয়েছিল, কিন্তু এই কথাটাও বাইরে কোনোভাবেই বোঝাতে পারছিল না। এর চেয়ে বেশি দুঃখ ওর তখন হতো যখন ও তার নিজের মমের কান্নার আওয়াজ শুনতে পেত, আর এটাও শুনতো যে যখন ওর মা বলত, কাশ যদি এইসব এখনই শেষ হয়ে যেত তাহলে মার্টিন এই কষ্টের থেকে মুক্তি পেত। আপনি ভাবতে পারছেন মার্টিনের এই সময় কেমন লাগতো। কিন্তু মার্টিন বুঝতে পারত যে তার মা তার ভালোর জন্যই বলছে। মার্টিনের পিতাই একমাত্র মানুষ ছিল যার তার পুত্রের ওপর পুরো ভরসা ছিল। ও প্রতিদিন মার্টিনকে পরিষ্কার করত, তাকে খাবার খাওয়াত, আর তার শরীরকে প্রতিদিন মেসেজও করত যাতে মার্টিন সুস্থ থাকে। নিজের ব্রেনকে সুস্থ রাখার জন্য মার্টিন নিজের ব্রেনের মধ্যে সব কিছু বিশ্লেষণ করতে থাকে এবং ক্যালকুলেশনও করতে থাকে, আর এভাবেই 10 বছর মার্টিনের জীবন চলতে থাকে। আর কনসিয়াসনেসে আসার পর যখন মার্টিন নর্মাল লাইফে ফিরে আসে আর যখন মার্টিনের কাছে কমিউনিকেট করার প্রোগ্রাম চলে আসে, তারপরে মার্টিন তার কলেজ ডিগ্রি নিয়ে নেয়, আর এরপর এক ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে সে জবও পেয়ে যায়। আর কিছু মাস পর মার্টিনের চেহারাতে ফেসিয়াল এক্সপ্রেশনও আসতে শুরু করে আর ওর শরীরও নর্মালভাবে কাজ করতে শুরু করে। মার্টিন তার বোনের এক বন্ধুকে বিয়ে করে আর সারা জীবন খুশিতে কাটায়। 2011 ও একটি বুক পাবলিশ করে যার নাম হলো ঘোস্ট বয়, যেখানে সে তার সব অনুভব শেয়ার করে। আর সে বলে যে সে এক এমন দুনিয়াতে বন্দী ছিল যেখানে সে দ্বিতীয়বার আর কোনোদিন যেতে চাইবে না, কেউ যেতে চাইবে না, রাইট? মার্টিন সবার জন্য এক ইন্সপিরেশন, যেটা এটা শেখায় যে যদি আপনি কিছু হতে চান তো আপনি সেটা হতে পারবেন, আর যার জন্য আপনাকে নিজের উপর বিশ্বাস, প্যাশন, পরিশ্রম, ধৈর্য থাকতে হবে। তো ভিডিওটিকে যদি আপনি এখনও লাইক না করে থাকেন তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করুন, আর আপনি কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন নিজে কমেন্টে অবশ্যই বলুন। আর যদি আপনি ওয়ান্ডার ফ্যাক্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলে প্রেস করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ।